বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে আনন্দের খবর যে বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। এ বিষয়ে নিখিল রঞ্জন দে বলেন, কিছুদিন আগেই তৃণমূলের পক্ষ থেকে নিউ কোচবিহার স্টেশন যে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজকে ইস্যু করে, তার কারণ তৃণমূলের নেতা কর্মীরা জানে তাদের কাছে কোন ইস্যু নেই, তার কারণ তৃণমূলের এক এক করে নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে কোনো কর্মসূচি করতে পারছে না তারা, তাই সেদিন তারা এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে কর্মসূচি করেছিল। সেই মুহূর্তে আমরা মানুষের কাছে বার্তা দিয়েছিলাম নীল কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ হবে। সেই মুহূর্তেই আমরা রাজ্য নেতৃত্বদের সাথে কথা বলেছিলাম এবং মাননীয় সাংসদ প্রামাণিকের সাথেও আমার কথা হয়েছিল। বন্দে ভারত এক্সপ্রেস নিউ কোচবিহার স্টেশনে যাতে স্টপেজ হয় এমনটাই জানান নিখিল রঞ্জন দে। এ বিষয়ে নিখিল রঞ্জন দে আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে, এনজেপি থেকে গুয়াহাটি সেই ট্রেনটি কোচবিহারবাসী নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ পেয়েছে। এ বিষয়ে নিখিল রঞ্জন দে আরও জানান, যখন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতি সেই বন্দে ভারত এক্সপ্রেসের উপর ঢিল হামলা চালায়, আর এখন তারাই দাবি করছে নিউ কোচবিহার স্টেশনে স্টপেজের জন্য। এ বিষয়ে তৃণমূলের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, আসলে নিখিলবাবু জানেন না যখন ট্রেনটি বিহারের উপর দিয়ে যাচ্ছিল, যারা সেই ট্রেনে ঢিল ছোড়ে তারা তৃণমূলের নয়, তারা বিজেপির কর্মী ছিল বলে মন্তব্য করেন পার্থপ্রতিম রায়। এ বিষয়ে পার্থপ্রতিম রায় আরও বলেন, বিজেপির নেতা কর্মীরা সবখানেই মমতা ব্যানার্জির তৃণমূলের ছায়া দেখতে পায়, সম্ভবত অযত্নে তৃণমূল তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। এ বিষয়ে আরও বলেন যে যখন প্রথম নোটিশ আমরা জানিয়েছিলাম সেই নোটিশেই বন্দে ভারতের স্টপেজ ছিল না নিউ কোচবিহার স্টেশনে, তাই আমরা সেই মুহূর্তে আন্দোলন করেছি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। আপনারা ইতিমধ্যে জানেন, খবর পেয়েছেন যে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে, এবং পশ্চিমবঙ্গের কাছে এটা সুখবর যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস যেটা আমাদের পশ্চিমবঙ্গ পাচ্ছে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং আজ থেকে দিন দুই তিনেক আগে তৃণমূল কংগ্রেসের পক্ষের থেকে রেল অবরোধের কর্মসূচি তারা করেছিলেন। কিসের জন্য? না বন্দে ভারতের ট্রেনের স্টপেজের দাবি, কিন্তু আমরা তার আগেই বলেছিলাম যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ কোচবিহারে স্টপেজ হবে, শুধু সময়ের অপেক্ষা। তো তাদের কাছে এখন হাতে কোনো ইস্যু নেই, কারণ তাদের একের পর এক নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, আর যার ফলে তাদের কাছে হাতে কোনো সামনে কোনো ইস্যু নেই, যার ফলে তারা সেই দিন লাফালাফি ঝাপাঝাপি করেছিলেন। কিন্তু আমাদের মাননীয় সাংসদ তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমি গত 20 তারিখে যখন আমাদের রাজ্য কার্যকারিণী বৈঠকে যাচ্ছিলাম কলকাতাতে, অন দ্য ওয়ে ট্রেনে আমার কাছে খবর এলো যে বন্দে ভারত ট্রেনের স্টপেজটা নাকি কোচবিহারে হচ্ছে না। সঙ্গে সঙ্গে ট্রেনের থেকেই আমি মাননীয় নিশীথ প্রামাণিককে আমি ফোন করি যে এইরকম ব্যাপার বিষয়টা দেখবার জন্য, এবং পরের দিন 21 তারিখে যখন আমাদের রাজ্য কার্যকারিণী বৈঠক হয় তখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সামনে মাননীয় আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আমি বলি বিষয়টি, এবং তিনি সঙ্গে সঙ্গে আমার সামনেই তিনি কেন্দ্রীয় আমাদের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি তার আগামী 30 তারিখে আমাদের কিষাণ মোর্চার পক্ষের থেকে একটি বড় সভার আয়োজন করা হয়েছে, যেটা বড় শোলবাড়িতে হবে। এখানে আমাদের মাননীয় শ্যাম চাদ্দা আছেন এখানে উপস্থিত, আমাদের
জেলার সহসভানেত্রী দীপা চক্রবর্তী উপস্থিত আছে, আমাদের কিষাণ মোর্চার সভাপতি মুরারি মোহন উপস্থিত আছে। তো সেই মিটিংয়ে আমাদের রাজ্যের সাধারণ সহ আমাদের রাজ্যের সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার তিনি সেই সভাকে সম্বোধিত করবেন। সেজন্য আমরা আজকের এখানে কিষাণ মোর্চার তরফ থেকে প্রস্তুতি বৈঠকের একটা ডাক দেওয়া হয়েছে। আশা করি আমরা এই সুকান্ত দার যে কর্মসূচি সেটাকে সার্থকভাবে রূপায়িত করতে পারব। এইটুকুই আমাদের বক্তব্য ছিল, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে করতে পারেন। এখন নতুন করে দাবি তুলছে যে যেটা আপনার এনজিপি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত চলছে সেটাকে নিউ কিছুদার পর্যন্ত এক্সটেনশন করার জন্য, এটা নিয়ে আপনাদের কি মতামত? দেখুন বিষয়টা হচ্ছে কি, এই তৃণমূলই তার বিরোধিতা করেছিল এবং পাথর ছুঁড়েছিল, আপনারা সকলে জানেন। বন্দে ভারত ট্রেন একটা এত সুন্দর স্পিডি ট্রেন এবং এত সুন্দর একটা ট্রেন, তাদের পছন্দ হয়নি। কারণ মাননীয় নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য রেখে ভারতবর্ষের উন্নয়নের কথা চিন্তা করছেন, সেটা তাদের পছন্দ হয়নি। আর তার জন্য বন্দে ভারতের একের পর এক বন্দে ভারত আক্রমণের শিকার হয়েছে। আজকে যখন বন্দে ভারত ট্রেন এনজিপি টু গৌহাটি অবধি চালু হচ্ছে, তখন তারা আরেকটা দাবি করছেন যে এটাকে নিউ কুচবিহার থেকে করা হোক। আমরা আশা করব আগামী দিনে নিউ কুচবিহার থেকেও একটা স্পিডি ট্রেন যাতে কুচবিহার থেকে শিয়ালদা বা হাওড়া পর্যন্ত একটা চালানো যায়, তার জন্য ইতিপূর্বেই আমরা আমাদের কুচবিহার এবং আলিপুরদুয়ারের বিধায়করা 11 জন বিধায়ক আমরা ডিআরএম সাহেবের সঙ্গে দেখা করি এবং আমাদের বেশ কিছু দাবি দাবা আমরা লিখিত আকারে, আমাদের 13-14টি দাবি দাবা লিখিত আকারে আমরা ডিআরএম সাহেবের কাছে দিয়েছি এবং সেই সঙ্গে তার কপি আমাদের মাননীয় সাংসদ জন বার্লা এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাকেও দেওয়া হয়েছে। এবং আমি আশ্বস্ত করছি আগামী দিনে নিউ কুচবিহারে পিক লাইন তৈরি হয়ে গেলে এখান থেকেও একটি স্পিডি ট্রেন, তারা আশ্বস্ত করেছেন এখান থেকে একটি স্পিডি ট্রেন নিউ কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত হবে এবং আমরা তার দাবি রেখেছি মদনমোহন এক্সপ্রেস নাম দিয়ে সেই ট্রেনটিকে চালু করবার জন্য। এই যে বিষয়টা কি বলবো, আসলে নিখিলবাবু সম্ভবত ইনফরমেশন রাখেন না। প্রথম বন্দে ভারত যখন চালু হয়ে যখন গাড়ি বিহারের উপর দিয়ে যাচ্ছিল, তখন একটা প্রশ্ন উঠেছিল যে তৃণমূল কংগ্রেস নাকি ঢিল ছুড়েছিল। পরে দেখা যায় যে বিজেপি কর্মীরা যারা ঢিল ছুড়ে তারা বিজেপি কর্মী এবং ঘটনাটা বাংলার নয় বিহারের। তো স্বভাবতই সবখানেই তারা মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ছায়া দেখতে পায়। আসলে তাদের অজান্তে কোথাও তৃণমূল কংগ্রেস তাড়িয়ে বেড়াচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, সব থেকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে বন্দে ভারতের যখন প্রথম নোটিফিকেশন বেরোলো সেখানে নিউকুজবে স্টেশন ছিল না, স্বভাবতই আমরা সেটা প্রতিবাদ করি। মানুষ জনমত গড়ে তোলে, একটা সাইবার একটা জনমত আন্দোলন সংগঠিত হয় এবং তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করে এবং সেটাই তাদেরকে ভাবতে বাধ্য করেছে যে নিউকুজবিহার স্টেশনে স্টপেজ প্রয়োজন। তো সেটা আন্দোলনেরই জয়। তো আজকে প্রেস মিট করে তৃণমূল কংগ্রেসের কথা উচ্চারণ করা মানে কোথাও তৃণমূল কংগ্রেস এই স্টপেজের পেছনে তাদের আন্দোলনের অবদান আছে বলে তাদের এই ধরনের প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছে। আমি বরং বলব যে বন্দে ভারত গৌহাটি পর্যন্ত চলছে সেটা চলুক, কিন্তু কোচবিহার নিকোচবিহার থেকে কলকাতা যেখানে মানুষের রাজধানী রাজ্যের রাজধানীতে যাওয়ার প্রচলন সব থেকে বেশি, সেখানে বন্দে ভারত চলুক, সেটা নিয়েও আমরা আন্দোলন করব, আন্দোলন সংগঠিত করব, জনমত গড়ে তুলব। কেন্দ্রের বঞ্চনা বারবার বাংলার ক্ষেত্রে হচ্ছে, কোচবিহারের ক্ষেত্রে হচ্ছে, আমরা বহু দেখেছি তাদের কাল গপ্প, কিন্তু মানুষের স্বার্থে কেন্দ্র সরকার তেমন বড় কোনো কর্মসূচি প্রকল্প গ্রহণ করেনি। আজকে বেশ কিছুদিন আগে দুবার অনুষ্ঠান করে কখনো ভূমি পূজন কখনো এগ্রিমেন্ট